আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশের যে ফুটবল টিম আছে তারা কাতারের সাথে ম্যাচ খেলবে। তো সেই ম্যাচটা তো আপনারা সবাই জানেন যে বর্তমানে টি স্পোর্টস নামে একটি চ্যানেল বের হয়েছে বাংলাদেশে। তো সেটাই সবাই আশাই ছিল যে ওটার মধ্যে খেলা দেখানো হবে, কিন্তু তারা মনে হয় খেলা দেখাবে না, এ পর্যন্ত কোনো ধরনের আপডেট দেয়নি। যদি এরকম কোনো আপডেট আসে যে টি স্পোর্টসেও খেলা দেখানো হবে, তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং কি এখন আপনাদেরকে আমি বলবো যে আপনারা কোন চ্যানেলে, এবং কি একটি চ্যানেল অলরেডি তারা বলেছে যে তাদের চ্যানেলে খেলা দেখানো হবে, এবং কি সেই চ্যানেলটার নাম কি, কিভাবে দেখবেন, সম্পূর্ণ সিস্টেম আপনাদেরকে আমি দেখাবো। তো তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বাংলাদেশে বাংলা টিভি নামে একটি চ্যানেল আছে, তো সেই চ্যানেলের লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কোন চ্যানেলটি, এবং কি এই চ্যানেলের সাথে সবাই পরিচিত আছেন। তো এই চ্যানেলে আপনার খেলাটা দেখানো হবে, এবং কি এই চ্যানেলটা এখন কিভাবে দেখবেন, এই আপনারা সবাই বেশিরভাগই এখন টেলিভিশন আর কত তো নেই দেখে, বেশিরভাগ ইউটিউবই ব্যবহার করে বর্তমান সময়ে। তো এই চ্যানেলটি ইউটিউবে সরাসরি লাইভ দেখাবে, এবং কি তাদের যে ফেসবুকেও লাইভ স্ট্রিমিং করবে, তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও লাইভ স্ট্রিমিং করবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে খুব সহজে আপনারা কীভাবে ইউটিউবে ফেসবুকে তাদের চ্যানেলটা দেখতে পারবেন, এবং কি ফেসবুকের পেজ আছে তো সেখানেও কীভাবে খেলাটা দেখতে পাবেন। তো আদার্স যদি এখানে নাও দেখায়, আমি কিছু কিছু অ্যাপস আপনাদেরকে আমি দেখা দেবো যে সেই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন, এবং কি কী কী অ্যাপস। তো সেটা যদি আপনি ডাউনলোড করে থাকেন, যদি ওটা ব্যবহার করেন, আপনারা ওটা ব্যবহার করতে পারবেন, কারণ ওইখান থেকে বাংলা টিভি চ্যানেল লিখে সার্চ দিলে আপনারা ওই চ্যানেলটি পেয়ে যাবেন। আর আমি সম্পূর্ণ জিনিসটা দেখাবো না। তো আমি নর্মাল যে বিষয়টা যে যেখানে খেলা দিতে পারে, তো সেখানে আমি দেখাচ্ছি যে কোথায় কোথায় খেলা দেখানো হবে। তো প্রথমে আপনারা ইউটিউবে চলে যাবেন, আপনাদের যে ইউটিউব অ্যাপসটা আছে তো সেই ইউটিউব অ্যাপসে চলে যাবেন। তো আমি ইউটিউব অ্যাপসে চলে আসলাম। ইউটিউব অ্যাপসে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা টিভি, এটাই আপনি সার্চ বক্সে, আপনার যে উপরে যে সার্চ বক্সটা আছে এখানে বাংলা টিভি লিখে সার্চ দিবেন, বাংলা টিভি লিখে সার্চ দিবেন। বাংলা টিভি লিখে সার্চ দিলেই দেখতে পাচ্ছেন যে একটু স্ক্রল করে নিচে আসবেন, তারপরে এখানে বাংলা টিভি নামে যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এই চ্যানেলেই লাইভ দেখানো হবে। যদি খেলাটি দেখানো হয় এই চ্যানেলেই লাইভ দেখানো হবে। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে ফেসবুকে কীভাবে দেখবেন। তো ফেসবুকে দেখতে হলে যে আপনি ফেসবুকে চলে আসবেন, ফেসবুকে চলে আসার পর আপনার যে সার্চ বক্স আছে তো সেই সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করলে এখানে লিখবেন বাংলা টিভি। তো আমি এখানে বাংলা টিভি লিখতেছি, বিএনজিএলএ বাংলা টিভি লিখে সার্চ দিবেন। বাংলা টিভি লিখে সার্চ দিলে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন 4,56,000 যে একটি পেজ, লাইকের পেজ, তো সে এই পেজের মধ্যে সরাসরি লাইভ দেখানো হবে। আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেল এবং কি তাদের যে পেজটা আছে এই যে দুটি বিষয়ে আপনারা খেলাটি দেখতে পারবেন। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই, এই জায়গায় যদি আপনার খেলাটা না দেখায় তখন কি করব। তো আপনাদেরকে আমি কিছু কিছু অ্যাপসের কথা বলতেছি, আপনারা সবাই এই অ্যাপসের সাথে সবাই পরিচিত ধরতে গেলে। তো সেই সব অ্যাপসের নাম হলো, একটি হলো এইচডি স্ট্রিমস, এইচডি স্ট্রিমস নামে একটি অ্যাপস আছে। তো এই অ্যাপসের ভিতরে যে আপনারা খেলা দেখতে পারবেন। তো এই এইচডি স্ট্রিমসটা ডাউনলোড করার জন্য আপনার যে ব্রাউজার আছে, তো সেই ব্রাউজারের ভিতরে যে এইচডি স্ট্রিমস লিখে সার্চ দিবেন। এইচডি স্ট্রিমস লিখে সার্চ দিলে এখানে দেখতে পাচ্ছেন এইচডি স্ট্রিমস .in নামে যে একটি ওয়েবসাইট, তো এই ওয়েবসাইট থেকে আপনি এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মিরর 1, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও যে আরেকটা আছে যে আপনার লাইভ টিভি নামে যে একটি অ্যাপস আছে, এখানে লাইভ টিভি লিখে সার্চ দিবেন। লাইভ টিভি লিখে সার্চ দিলেই আপনারা লাইভ টিভি নামে একটি অ্যাপস পেয়ে যাবেন। তো সেই লাইভ টিভি অ্যাপসের ভিতরে আপনারা খেলা দেখতে পারবেন। আরও বিভিন্ন ধরনের অ্যাপস আছে, এবং কি আপনারা যদি চান আমি কমেন্ট বক্সে জানাবেন, এবং কি যারা যারা কমেন্ট বক্সে জানাবেন তাদেরকে আমি দিয়ে দিব অবশ্যই, এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে তো সেখানে আমি এই অ্যাপসের লিঙ্কগুলো দিয়ে দিব। আর আপনারা অবশ্যই এই অ্যাপসের ভিতরে যে বাংলা টিভি লাইভ দেখতে পারবেন, এবং কি খেলা দেখতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিডিওর নিচে দেখেন লাল একটা সাবস্ক্রাইব বাটন, তো সেখানে একটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন।